তো বন্ধুরা, চলে এলাম এক্সারসাইজ করে নিয়ে, আবার তোমাদের সঙ্গে প্রচুর গল্প করব বলে। তো এখনো জানো তো আমাদের ব্রেকফাস্ট হয়নি, 11টার উপর হয়ে গেল। এক্সারসাইজ করে সব কিছু করে একটু দেরি হয়ে যায় উঠতে। উঠতেও অ্যাকচুয়ালি কী বলো তো, এডিট করার জন্য উঠতে দেরি হয়ে যায়। আর শুভকে তো ডেকেই যাচ্ছি, এসো এসো খাবো, এসো এসো খাবো। তো ওর তো খাওয়ার কোনো ইচ্ছেই নেই, এখনও বসে আছে কম্পিউটার নিয়ে। তো সেই জন্যেই আর কি, আমারও ভালো লাগছে না খিদে খিদে পেয়েছে। তো চলো, তোমাদের আজকে কি মেনু আছে আমার ব্রেকফাস্টে দেখাই। অ্যাজ ইউজুয়াল কালকেরই মতন, শুধু একটু জাস্ট ভেরিয়েশন করেছি, তো তোমাদের দেখাই। অ্যাকচুয়ালি আমাদের প্রচুর ওয়েট বেড়ে গেছিলো মাঝে, মানে বেশ ওয়েট বেড়ে গেছিলো। তো ওয়েটটাকে কমানোর জন্যই আমাদের এত প্রচেষ্টা, এবং তার জন্যই আমাদের খাওয়া দাওয়া এত রেস্ট্রিকশান। আর বেশি ওয়েটটা বেড়ে গেলে শরীরে বিভিন্ন অসুখ এসে যায়, এবং আমরা কিন্তু সেটা অনেক পরে রিয়েলাইজ করলাম। আরও আগে করলে বোধ হয় ভালো হতো, কেন কি হঠাৎ করে একদিন দেখছি কি সিঁড়ি দিয়ে উঠছি, তো উঠতে গিয়ে কী হলো, প্রচণ্ড হাঁসফাঁস করতে লাগলো। ফ্ল্যাটে লিফ্ট খারাপ ছিল, সেদিন সিঁড়ি দিয়ে উঠছিলাম, তখনই বুঝলাম যে সামথিং রং, চেঞ্জ করতেই হবে। তো দুজনেই ডিসাইড করলাম যে না, অনেক হয়েছে আর নয়। অ্যাকচুয়ালি বিয়ের আগে আমি মোটা ছিলাম, কিন্তু এতটাও যে হেভি ওয়েট ছিলাম তাও নয়, সেটা মেনলি হয়েছে ওর খাওয়ার জন্যে। ও সারাদিনই এত মিষ্টি খেতে ভালোবাসে, আর ওর সঙ্গে থাকতে থাকতে আমারও সেই একই হ্যাবিট হয়ে গেছে। আর কল্যাণী মিষ্টি সত্যিই খুব ভালো খেতে, খুব টেস্টি এবং ইয়ামি। তো তার জন্য আমি খেয়ে ফেলতাম একটা, কখনোই একটা আমরা কোনো দিনই খাইনি, যখনই খেতাম ধরো তিনটে চারটে পাঁচটা। তো এইভাবেই ওয়েটটা বেড়ে গেছে আর কি, আর করা যাবে, লোভী মানুষের ওয়েটটা বাড়বে। তো সেই জন্যই বুকে পাথর রেখে কিছু করছি চেঞ্জ আমরা। তো সেই জন্যই এখন আমরা অনেক কষ্ট করে কন্ট্রোল করছি নিজেদের, যাতে একটু হলেও ওয়েট কমানো যায়। কষ্ট তো হচ্ছে, ডেফিনেটলি কষ্ট হচ্ছে, এবং কারো বাড়িতে গেলে আরও প্রবলেম হচ্ছে, তাদেরও প্রবলেম হচ্ছে, আমাদেরও প্রবলেম হচ্ছে। তো কী আর করা যাবে, সবাই হয়তো ভাবছি আমরা ইচ্ছে করে খাচ্ছি না, না সেরকম একবারই নয়, আমরা খুবই খেতে ভালোবাসি, শুধু এ কারণেই খাচ্ছি না কি ওয়েটটা সত্যিই প্রচুর বেড়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো আমি তাও ধরো বিগত 3 মাস ধরে ডায়েটিং করছি, এবং হালকা এক্সারসাইজ আমি প্রচুর এক্সারসাইজ বা করতে পারি না, কেন কি আমার কষ্ট হয় শরীরে। তো আমি হালকা লাইট এক্সারসাইজ করছি, আর একটু হাঁটছি সকালবেলা করে। তো তাতেই আমার ধরো 5-6 কেজি মতো ওয়েট রিডিউস হয়েছে, আমি তোমাদের সেই নিয়ে পরে একটা ব্লগ করব। আর আমার হাজব্যান্ডের তো প্রায় ওর ধরো 12-15 কেজি ওয়েট লস হয়েছে। তো বন্ধুরা, আমি খাওয়ার অপেক্ষায় বসে আছি, দেখো মানে চাতক পাখির মতো। আর ও কম্পিউটারে কী যে কাজ করে যাচ্ছে আমি জানি না, উর্মিলা দিয়েও ভাবছে যে কখন খাবে। তো উর্মিলাদিকে আমি বললাম তুমি খেয়ে নাও, আমাদের আশায় থেকো না। আর আমাদের কিন্তু মোটা হওয়ার পেছনে একটা বড় কারণ, সেটা হচ্ছে আমরা প্রচুর অনিয়ম করি খাওয়ায়, এটা আমরা জানি, কিন্তু আমরা তবুও করি, এটা আমরা মহান আর কি, তার জন্য জেনেও অনিয়ম করছি আর কি। আর তোমরা জানি এখন 11টা, মানে অনেকেরই, মানে বেশিরভাগেরই ব্রেকফাস্ট কমপ্লিট, আমাদের এখনও হয়ে ওঠেনি, আমরা বসেই আছি কখন খাবো বলে। আর আমরা নয়, অ্যাকচুয়ালি আমি বসে আছি, তো শুভ তো এখনও এসেই পৌঁছালো না। আমি সব খাবার সাজিয়ে বসে আছি, ও কী যে কাজ করছে আমি জানি না, সারাদিনই কম্পিউটারটা হচ্ছে, মানে অ্যাকচুয়ালি কী বলো তো, আমি হচ্ছি সেকেন্ড ওয়াইফ, ফার্স্ট ওয়াইফ কিন্তু ওর কম্পিউটার আর ইলেকট্রনিক্স গ্যাজেট। তো আমি না থাকলেও হবে, কিন্তু এইগুলো না থাকলে কিন্তু বাবুর হবে না। তো কী আর করা যাবে, সেকেন্ড ওয়াইফ হয়েই থাকতে হবে, ফার্স্ট ওয়াইফ যখন কম্পিউটার, মেনেই নিয়েছি, এইভাবেই মেনে চলছে আমাদের প্রায় 5-6 বছর উপর সংসার হয়ে গেল। তো আমি মেনে নিয়েছি, আমার জীবনের এটাই ভবিতব্য, সেকেন্ড ওয়াইফ হ্যাঁ হয়ে থাকা। তো চলো কী আর করবো। তো বন্ধুরা, এই এলো শুভ, কি কম্পিউটারে কাজ করছিল জানি না, যাই হোক এতক্ষণে সেকেন্ড ওয়াইফের কথা মনে পড়েছে তাই খেতে এসেছে। এবার তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও এতক্ষণে এলো। হ্যালো, এখন আমরা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, দেখো কালকের মতো সেম আমাদের আজকেও ব্রেকফাস্ট, কী খাচ্ছি তোমরা একবার দেখে নাও। আজকে আছে সেই মাল্টি গ্রেন ডালিয়া, তার সঙ্গে শসা, সাদা আঙুর, কালো আঙুর আর আপেল। বেশিরভাগ দিনই আমরা সকালবেলা একটু হেভি ব্রেকফাস্ট করার চেষ্টা করি, যেহেতু একটু ডায়েট চার্ট মেনটেন করে এখন চলছি তার জন্য।
আচ্ছা বন্ধুরা, চলে এলাম বাজারটা যা করে, টুকটাক কাজ ছিল সেগুলো মিটিয়ে বাড়ি চলে এসেছি। এবার চান টান করলাম, একটু পরে খাওয়া দাওয়া হবে। তো একদম তো খিদেও নেই, কেন সবই তো ওই টিফিন খেলাম তারপর থেকে না আর খিদে নেই, কারণ ব্রেকফাস্টটা তো দেখেছি প্রচণ্ড ভারী খাই আমরা, তো খিদে তেমন আসছেও না, কিন্তু একটু খেয়ে নেবো, না খেলে আবার বেলা হয়ে যাবে। তো চলো কী কী আজ লাঞ্চে আছে তোমাদের আমি দেখাচ্ছি একটু পরে প্লেটে নিয়ে এসে। কালকে তোমাদের সঙ্গে আমি এই সময় আসতে পারিনি, তো সেজন্য আজকে আমি প্ল্যানই ছিল যাতে এসে তোমাদের সঙ্গে আগে কথা বলি, তো সেই কারণে চলে এসেছিলাম কথা বলতে। তো চলো আমি আগে প্লেটে সমস্ত কিছু বেড়ে নিয়ে তারপর দেখাচ্ছি। আর জানো তো শুধু আজ কী হয়েছে, ও বাইরে গিয়েছিলো, বাইরে থেকে একটা বলেইছিলাম সারপ্রাইজ, তো সেটা আজকে হয়নি, তো সে কারণে তোমাদের দেখাতে পারছি না, ওটা যেদিন হবে অবশ্যই দেখাবো। তো তারপর থেকে একটু মুড অফ ছিল, সেই জন্য আমি বললাম যে চলো একটু বাবা মার সঙ্গে দেখা করে আসি, তাই গিয়েছিলাম বাবা মার সঙ্গে দেখা করতে। তারপর ওর মনটা একটু ভালো আছে, তো সেই কারণে এসে নিয়ে নাচতে নাচতে চান টান করে কম্পিউটার সামনে বসে গেছে। ওর প্রথম ওয়াইফ, তো ওকে ছাড়া তো থাকতে পারে না, তো এসে নিয়ে আগে বসে পড়েছে। আমি চান টান করলাম পুজো টুজো করে, এবার আমি ভাত টাত বাড়ি, তো টেবিলে নিয়ে এসে তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? দাঁড়াও আগে আমি চট করে গিয়ে ভাতটা বেড়ে নিই। বন্ধুরা আমি চলে এলাম ভাত টাত নিয়ে তোমাদের সামনে, এবার খাবো বলে আর দেখাবো আমরা কী খাই। তো এমনি যে বিশাল ডায়েটিং করি তা নয়, খাই একটু কম পরিমাণে খাই এই আর কি, সবই খাই, ভাজা ডাল সবজি তরকারি মাছের ঝোল যা যা বাঙালিরা খায়, একদম মাছে ভাতে বাঙালি আমরা, আমরা সবই খাই পুরো মাছে ভাতে। তো দেখো ও এতক্ষণ ঘুমোচ্ছিল কম্পিউটারের সামনে বসে, এই এসেছে, এবার ওর অবস্থাটা দেখো। এখন খেতে হবে, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে, পেট পুজো ফার্স্ট। তো চলো আমরা তোমাদের খাবার দেখাই আমরা কী কী রেডি করেছি আজকের মেনুতে, ঠিক আছে? চলো দেখি আমরা আজকের মেনুতে আছে মিক্সড ডাল, মাছের মাথা দিয়ে লাউর ঘন্ট, এটা লাল শাক ভাজা, এটা জানি না কি আছে, লাউ ডাল, এটা লাউ ডাল, এটা ট্যাংরা মাছের ঝোল ঝাল, আর এটা আলু পেঁয়াজ কুচি ভাজা, আর এটা ব্রাউন রাইস। এটা আমাদের আজকের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট? ও সরি সরি, এটা আমাদের আজকের ডিনার। বাবা উর্মিলা দি কি ইমপ্রেশন দিয়েছে, ব্রেকফাস্টের কথা মানে মনে ভুলতেই পারছে না, এমন উর্মিলা দি খাইয়েছে। ঘুমালে তো তাই হবে, সারাক্ষণ যদি ঘুমাও। ঠিক আছে খাওয়া শুরু করি। এটা ডিনার নয়, এটা লাঞ্চ। আমরা খাওয়া শুরু করে দিই, কারণ অনেক দেরি হয়ে গেছে, অনেক কাজ আছে। খেতে থাকি, গুড ইভিনিং বন্ধুরা। তো চলে এলাম, খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে ভাবলাম আবার তোমাদের সঙ্গে একটু গল্প করি, তাই চলে এলাম। আজকে রাতে আমি ভাবছি একটা নতুন কিছু স্পেশাল রান্না করব, সেটা কি আমি নিজেও এখনো জানি না, তো মনের মধ্যে ঘুরছে কিছু একটা করব, তো তোমাদেরকেও দেখাবো, আর শুভকেও একটা সারপ্রাইজ কিছু মানে দেওয়ার করে দেওয়ার ইচ্ছে আমার আছে, কারণ ও জানে না আমি কি করব, আমি নিজেও জানি না, তো দেখা যাক কিছু একটা করব, তখন তোমাদের আমি দেখাবই। আর সন্ধেবেলা উঠে নিয়ে একটু চা খেলাম, না হলে সেই ঘুমের ঘোরটা কাটছিল না, কথা বলতে কষ্ট হচ্ছিল, তো চাটা খেয়ে নিতে এখন বেশ ফ্রেশ লাগছে। আর আমি ব্লগটা দিতে পারিনি, আর সকালবেলা এডিট করতে করতে আমার সময় হয়নি, বাজার যাওয়া ছিল, তারপরে দুপুরেও করতে পারিনি, তো আমি কিছুক্ষণ পরে ব্লগটা পোস্ট করে দেবো, তোমরা সবাই দেখতে পারবে। আর একটু কমেন্ট বক্সে জানাও প্লিজ যে কেমন লাগছে। আর আজকে যে সারপ্রাইজের ব্যাপারটা ছিল সেটা তো হয়নি তোমাদের বললাম, তবে কী জিনিসটা সেটা জানি না, শুভ তোমাদের বলেছে যে ওই তোমাদের বলবে, তো আমি সে বিষয়ে আর তোমাদেরকে এখন কিছু বলছি না। হ্যাঁ, তো ওই তোমাদের জানাবে জিনিসটা কী, কেন আজকে হলো না বা কবে হবে, তো সব কিছু ও ক্লিয়ার করবে তোমাদের কাছে, আজ এই ব্লগে করবে বা নেক্সট ব্লগে করবে এটা ওর উপর ডিপেন্ড করছে, কারণ ব্যাপারটা ওর মানে বিষয়টা ওকে নিয়ে, তো আমি এর মধ্যে ইনভলভ নই, তো সেই জন্য আমি তোমাদের বলতে পারছি না কী করবে। আর এই এখন বসে আছে, এতক্ষণ সোফায় বসে ঘুমোচ্ছিল, এখন ওইখানে সোফাতেই আবার বসে আছে, ও টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছিল, এখন উঠেছে চাটা খেয়ে, তো বললো যে আমাকে আবার ওই বললো যে বন্ধুদের সঙ্গে কথা বলো না, বন্ধুরা বসে আছে, তো ওই কথা বলো কথা বলো, তো তাই জন্য চাটা চট করে রেখে দিয়ে
কথা বলতে শুরু করলাম আর দেখো আমি একটু পরে ওকে দিচ্ছি ও কি করবে কি করছে তোমাদেরকে বলবে তো চলো আপাতত আমি একটু পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে
তো বন্ধুরা আমি অলরেডি কমপ্লিট করে ফেললাম আজকের আমার যে রেসিপিটা ছিল, তো তোমরা দেখো ওটা দেখতে কেমন হলো। আর আমি এটাকে একটু এরপরে গার্নিশ করব আর তারপর প্লেটে সাজিয়ে নিয়ে তোমাদের কাছে আসব। আর যে ভেজিটেবলসগুলো আমি নিয়েছিলাম ওই ভেজিটেবলসগুলো আমি হালকা করে অলিভ অয়েলে বয়েল করে নিয়েছি, ওই একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে। তো ওটা অলরেডি রেডি, আমি তোমাদের দেখাচ্ছি দুটোই, এরপরে গার্নিশ করে আবার আসবো এবং তোমাদের দেখাবো। তো চলো দেখো কেমন দেখতে হয়েছে আজকে রান্নাটা। তো দেখছো বন্ধুরা এরকম হয়েছে আমার এটা, এতক্ষণ আমি ওটাই করছিলাম, গ্রিল করলাম। তো এরপর আমি আসছি দেখাবো তোমাদের পুরো গার্নিশ করে। আর চলো তবে দেখাই একটু পরে এসে। তো চলো বন্ধুরা আমার এতক্ষণে রান্না কমপ্লিট হয়ে গেল। আমি যে ভেজিটেবলসগুলো নিয়েছিলাম ওইগুলো আলাদা করে ফ্রাইং প্যানে অল্প অলিভ অয়েল দিয়েছি আর অল্প একটু নুন আর তার সঙ্গে ব্ল্যাক পেপার। তো এইভাবে ওটাকে আমি ফ্রাই করে নিয়েছি। আর চিকেনটা তো তোমরা দেখলেই কীভাবে ম্যারিনেট করেছিলাম এবং কীভাবে ওটাকে আমি গ্রিল করলাম। তো ওই কাজটাও আপাতত আমার কমপ্লিট। এবং আমি তেল অনলি হাফ টেবিল স্পুন ইউজ করেছিলাম, সেটা হচ্ছে আমার ওই ভেজিটেবলসগুলোকে জাস্ট একটু বয়েল করে তেলে হালকা অলিভ অয়েল দিয়ে নেড়ে নিয়েছি। এই আমার এবার আমি জিনিসগুলোকে পুরো গার্নিশ করব। তো চলো তার আগে তোমাদের দেখাই আমার দেখতে কেমন হলো বস্তুটা, এরপরে গার্নিশ করে তোমাদের আবার দেখাবো কেমন হয়েছে। আর খাওয়ার সময় অবশ্যই রিভিউ দেবো আমি আর শুভ দুজনে মিলে কেমন দেখতে হলো। তো আপাতত চলো আমরা যাই গিয়ে এটাকে পুরো গার্নিশ করি। গার্নিশ করে তোমাদের পাশে আসছি টোটালি সাজিয়ে স্যালাড সহকারে। তারপরে তোমরা বলো কেমন হলো, তোমরা রিভিউ দিও, আমরা খেয়ে তো ডেফিনেটলি রিভিউ দেবো। আর যদি তোমাদের আমাদের কথা ভালো লাগে তোমরা নিজেরাও বাড়িতে করতে পারবে, করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও কেমন হয়েছে। আর যদি কোনো কোয়ারি থাকে জিনিসটা তৈরির ব্যাপারে তাহলে অবশ্যই কথা বলবে কমেন্ট বক্সে লিখে, পড়ে তো আমরা সেখানে অ্যান্সার দিয়ে দেবো। আর সত্যি কথা বলতে ওয়েট লস করার প্রচুর চেষ্টা করছি কিন্তু ওয়েট লস তো হচ্ছে না, তো ট্রাই অ্যান্ড ট্রাই হয়েছে বাট প্রচুর যে করে বিশাল হয়েছে সেটা আমার হয়নি, সুগার অনেকটাই লস হয়েছে এটা সত্যি কথা। আমার 5-6 কেজি না 4-5 কেজি এরকম একটা লস হয়েছে। তো ঠিক আছে চলো, আমি আসলে কন্ট্রোল করতে পারি না ওর মতো, পারছি না, তবে ট্রাই করছি, ভবিষ্যতে দেখা যাক কি হয়, তোমরা দেখতে থাকো, হয়তো আরও গেন হয়ে যেতে পারে, না জোকস আছে বাট আরও গেন অবশ্যই হবে না, ডেফিনেটলি হবে না, কারণ সেই রকমই আমি কন্ট্রোল করে রেখেছি আপাতত। তো চলো আমি জিনিসটা গার্নিশ করে সুন্দর করে প্লেটে নিয়ে সাজিয়ে আসি তোমাদের সামনে, তারপর দুজনে মিলে খাবো আর দেখবো। ঠিক আছে তো আপাতত রাখি, একটু পরে জাস্ট আসছি। আবার চলে এসেছি তোমাদের একটা জিনিস জানানোর জন্য, যেন আজকে একটা স্পেশাল মেনু করে আমাকে সারপ্রাইজ করেছে, সেটা হলো চিকেন শিক্ষাবাদ। অসাধারণ গন্ধ বেরোচ্ছে সারা ঘর দিয়ে, তখনই বুঝতে পেরেছি নতুন কিছু একটা হচ্ছে, এসে দেখছি দারুণ দেখতে। আর একটু অলরেডি টেস্ট করে দেখেছি, অসাধারণ টেস্ট হয়েছে। তাও ফাইনাল সমস্ত কিছু তোমাদের বলবো যখন আমরা রাতের ডিনারটা শুরু করবো। তা এখন এই পর্যন্ত, ডিনারের সময় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা এতক্ষণে আমার পরিশ্রম সার্থক হলো কি না সেটা খেয়ে অবশ্যই বোঝা যাবে, কিন্তু দেখতে তো আমার ফাটাফাটি লাগছে কি, তাই না? অসাধারণ দেখতে হয়েছে, গন্ধ বেরোচ্ছে টোটাল ঘরে, মম করছে গন্ধ। আর আজকে না বেল পেপারের একটা অদ্ভুত অদ্ভুত সুন্দর স্মেল আসছে, বিশ্বাস করো বেল পেপারের স্মেল যদি ঘরটা চিকেনের স্মেল বেল পেপারটা ভালো স্মেলটা আসছে। তো চলো তোমরা দেখে নাও এক ঝলক, তারপরে আমি খাওয়া শুরু করবো, আমি পাচ্ছি না। এখন বললাম না হলে কিন্তু হাঙ্গামা লাগিয়ে দিত। আর আমি তোমাদের তো বলেইছিলাম ভেজিটেবলসটা কীভাবে প্রিপেয়ার করেছি, তো চলো এবার গার্নিশিংটা একবার দেখে নাও, দেখে নিয়ে এবার খাওয়া শুরু করেছি।
এবার পুরোটা আর কয়েকটা আছে খেয়ে নিয়ে এবার ঘুমোবো আর কথা বলতে পারছি না ভেবেছিলাম এডিট করবো তো আজকে আর সম্ভব নয় হ্যাঁ আবার নেক্সট ব্লগে দেখা হবে আর যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে কি করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে আর প্রচুর 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 সাবস্ক্রাইব করতে হবে তো চলো বন্ধুরা আজকে আপাতত রাখি কালকে আবার আমরা দুজনে গৃহবাসীকে সঙ্গে নিয়ে তোমাদের সাথে চলে আসবো টাটা টিল নাও টাটা